তা কদিন ধরে খুব পাপড়ি চাট খেতে ইচ্ছা করছে, আর আমাদের এখানে তো এখন মেলাও হচ্ছে না, আর কোনো দোকানেও বানায় না এখানে, তাই ভাবলাম আজকে বাড়িতেই বানাবো, আর বাড়িতে থাকা জিনিস দিয়েই বানাবো। মা, হ্যাঁ ঠাকুমা কোথায়? পান খেয়ে আসো, পান না খেলে আমার গলা শুকিয়ে যাবে। চলো আসো, সব গোছানো রেডি। তা আমরা করতে থাকি, ঠাকুমা আসুক। মায়ের মটর সেদ্ধ হতে হতে আমি পাপড়ি চাটার জন্য ময়দাটা মাখিয়ে নেবো, এর মধ্যে একটু জোয়ান ঘষে দিয়ে দেবো। হাফ চামচ লবণ দেবো। এবার এর মধ্যে ঘি দিয়ে দেবো। আমি এখানে ঘি দিলাম, আপনারা এর বদলে সাদা তেলও দিতে পারেন। ওই দেখো গুলু চলে আসছে, গুলু চলে আসছে। আজকে মটনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন ময়দাটা এরকম মুঠি হবে। ময়দাটা বেশি নরম করবেন না, একটু শক্ত শক্ত থাকবে। মটরটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। মটর সেদ্ধ হতে যা টাইম লাগছে তা ততক্ষণ বসে থাকবো, চাটনিটা বানাই। তেঁতুলটা একটু ভিজিয়ে রেখেছিলাম, এবার তেঁতুলের পাল্পটা বার করে নেবো। খুব সুন্দর নরম হয়েছে, একবার হয়ে গেছে না। মটর সেদ্ধ হয়ে গেছে, এখানে ঘুগনি দা রান্না করবো। তেলের উপরে দেব কয়টা জিরে, পেঁয়াজ, পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিছি, এনে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এনে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ি আর জিরের গুঁড়ি। এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একসাথে বাটা। এক চামচ লবণ, এক চামচ হলুদ দেবো।
আলাদা বাজিয়ে নিছি, এইবার দিয়ে দেবো টমেটা। মশলা কষাই নিছি, এইবার দিয়ে দেবো মটর আর আলু। চাটনির জন্য কড়াই একটু সাদা তেল দিয়ে দেবো। এর মধ্যে এক চুটকি হিং দেবো। এবার তেঁতুল জলটা দিয়ে দেবো। আর বাকি যা যা মশলা লাগবে এখনই দিয়ে দেবো। 50 মতো চিনি দেবো। গুড় দিলে আরো বেশি টেস্ট হয়, কিন্তু আমাদের গুড় নেই তাই চিনি দিচ্ছি। 1 চামচ লবণ, 2 চামচ বিট লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ি, 1 চামচ ভাজা জিরে ধনের গুঁড়ি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ি, 1/2 চামচ আলু মটরটা একটু কষাই নিছি আর জল দিয়ে দেবো। ৭-৮ মিনিট জাল দিয়েছি, একটু শুকিয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এখন এই গ্লাসটা দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। লুচি দারুণ লাগছে না? ও এর মুখে পুজোর সময় লুচি বানাতে হবে। হ্যাঁ ঠিকই বলেছিস। এবার এর ওপরে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেবো। ঘুগনি রান্না হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামাই দেবো। আমি একটু কাটি, আমার খুব ভালো লাগে দেখতে। ছোটবেলায় লুচি বানাতো না পাতাতে ঘেঁটে ঘেঁটে মাটি দিয়ে? পাপড়িগুলো বানানো হয়ে গেছে, এবার ভেজে নেবো।
সবকিছু বানানো হয়ে গেছে, এবার ধনে পাতার চাটনিটা বানালেই হয়ে যাবে। ধনে পাতার মধ্যে দেব কটা আদা কুচি, কটা রসুন, কাঁচা লঙ্কা আর কটা পুদিনা পাতা, আর দেবো টক দই। এটা আপনারা মিক্সতেও ব্লেন্ড করতে পারেন, আবার শিল নোড়াতেও বাটতে পারেন। চাটনি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ আর একটা লেবু। লেবুর রস আর লবণ এই দুটো মিক্সিতে ব্লেন্ড করার আগেই দিয়ে দেবেন। আজকে চাটের দোকান লাগিয়েছি পাপড়ি চাট, আমি চন্দন। তো আমাদের চাটের রেট কিন্তু প্রচুর বেশি, 50 টাকা প্লেট, এমনি মেলাতে হয়তো 30 টাকা। কিন্তু আমাদের খাবারের কোয়ালিটি ভালো, চাটনি সস সব কিছু টাটকা, যার জন্য দাম বেশি। নিজে হাতে বানালাম একদম গরম গরম, কষ্ট করে বানালাম সে সকাল থেকে। আমি বানাইছি তৈরি সুইটা, আমি আর দাদাই বানাইছি, দেখতে একদম হবো। এটা হচ্ছে দই, টক দই, কিন্তু আমি তো সামান্য চিনি মিশিয়েছি, টকটা নাই, মিষ্টিও নাই টকও নাই। এটা হচ্ছে টমেটো সস, আর এটা হচ্ছে তেঁতুলের চাটনি, আর এটা হচ্ছে গ্রিন চাটনি, ধনে পাতা পুদিনা পাতা দিয়ে। এবার চাটটা সাজাবো। চামচ তো আনা হয়নি দোকানে চন্দন আমাদের, পয়সা কম দিলে পরে চামচ দেবো না, তাল পাতা কাটি দেবো। দেবো পাঁপড়, পাঁপড় দিয়েছে। এবার দেবো দই, টমেটো সসটা একটু কম দেবো কারণ এটা অতটা ভালো লাগে না খেতে, এটা দিলেই টেস্টটা বেড়ে যাবে তেঁতুলের চাটনি। এবার দেবো গ্রিন চাটনি, এটাও বিশাল টেস্টে, একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, সবার লাস্টে সেও ভাজা। দিদার সব সস ছাড়া দেখেই তো দারুণ লাগছে খেতে। কিরকম চন্দন আসছে, চন্দন একটা বিশাল বড় দেখে বানায় না, বড় দেখে থালা কিরম খেতে তো দোকানে খেতে পারিনি আমি, আজকে বাড়িতে বানানো সেটা আরো বেশি ভালো লাগতেছে। ঘুগনিটার জন্য বেশি ভালো লাগছে, মানে ঘুগনিটা একটু ঝাল ঝাল না বলো, মেলার থেকে আমার কাছে খুবই সুন্দর লাগছে। হ্যাঁ মেলাতে রকম খরচা করবে, এত তো টাটকা খাওয়ার দিয়ে মেলাতে পাবে নাকি চন্দন? ঘুগনিটা তো মন যত্ন করে বানাবে না, সুন্দর বানাচ্ছে বলো। জিজ্ঞাসা করে দেখ